ಅಲ್ಲಿ ಕ್ಯೂಟ್ ಲೇ ಅಮ್ಮ ಚೋನ ತಡೆ ಒಳ್ಳೆ ಬಾಬಲ್ಲಿ ತಡೆ. ಓ ಅದಕ್ಕೆ ಪ್ರಾಕ್ಟಿಸ್ ಕೊಡ್ಸಿಲ್ಲ ಬಾಳ್ಕಿ. ಕಿ ಪ್ರಾಕ್ಟಿಸ್ ಕೊಡ್ಸಿಲ್ಲ, তোতলানো প্র্যাকটিস করছিলাম. আসলে সেদিন আমি একটা পার্কে শুটিং করছিলাম, তো আমার পাশের বেঞ্চে একজনকে বলতে শুনি আমার বাবুটা খেয়েতে, আমার বাবুটার রাগ কমেতে. আমি ভাবলাম বুঝি নর্মালি এইভাবেই কথা বলে, কিন্তু তার পরক্ষণেই দেখলাম একজনের সাথে ফোনে একদম নর্মালি কথা বলছে. তখন বুঝলাম আসলে ভালোবাসার মুহূর্তে মানুষের একটু তোতলা হয়ে যায়, তাই সেটাই প্র্যাকটিস করছিলাম. আপনারা তো আমাকে খুব ভালোবাসেনি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এইভাবেই কথা বলবো, কিন্তু না হলো না. তাই আপনাদেরকে স্পষ্টভাবেই বলছি আমি আপনাদেরকে খুব ভালোবাসি. আর আপনারা যখন এসেই গেছেন স্পষ্টভাবেই বলছি, আপনারা দেখছেন লাক্স প্রেজেন্টস অন বাংলা সুপার ফ্যামিলি. এবার খেলবে বাঙালি, আর শুধু খেলবেই না, খেলতে খেলতে জিতেও নিতে পারে 51,000 টাকার চেক সান বাংলার তরফ থেকে. আজ আমরা চলে এসেছি দাসনগরে. এই এলাকার নাম দাসনগর হয় বিশিষ্ট ব্যক্তি আলামোহন দাসের নাম ধরে. উনি প্রাথমিক জীবনে খইমুড়ির কুটির শিল্প দিয়ে নিজের কাজ শুরু করেছিলেন, পরবর্তীকালে উদ্যোগী হন কলকারখানা স্থাপনের জন্য. শহর জুড়ে গড়ে ওঠে কলকারখানা এবং গড়ে ওঠে উন্নয়ন, তাই তার নামেই নামাঙ্কিত হয় দাসনগর. পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান মিশনারি কোম্পানি থেকে আরতি কটন মিল সবটাই তৈরি করেন, তৈরি করেন হাসপাতাল, তৈরি করেন স্কুল. বুঝতেই পারছেন তো আলামোহন দাসবাবুর নামে এই এলাকার নাম কেন হয়েছিল দাসনগর? পাড়ার কথা তো বলেই দিলাম, এবার আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করছি. আসলে মেয়ে তো ওই সিক্রেট রাখার কষ্টটা অনেকটা এই দরজায় আঙুল চেপে যাওয়ার কষ্টের মতনই. আসলে আমার এক বান্ধবীকে দেখলাম পরপর দুই দিন সে দুইজন বাবুসোনার সাথে ঘুরে বেড়াচ্ছে. তা আমি জিজ্ঞেস করলাম তাকে, কি ব্যাপার বলতো, দুই দিন দুইজন পারমানেন্ট কেউ নেই? তো আমাকে কি বললো জানো, বললো তুই কি দোকানে গিয়ে একটা শাড়ি দেখিয়ে কিনে ফেলিস? ভাবুন কি সাংঘাতিক! আপনারা কিন্তু এটা অবশ্য বাড়িতে ট্রাই করবেন না, ধরা পড়লে কিন্তু তখন শাড়ি নয় কান্দরে সরি সরি বলতে হবে. ধরা পড়ার কথায় মনে পড়লো, এবার আমরা যে খেলাটা খেলবো তার নাম ধরতো দেখি. এখানে দাদাদের চোখ বাঁধা থাকবে আর সামনে থাকবে অনেকগুলো আঙুল, তার মধ্যে থেকে তাকে ছিনে নিতে হবে নিজের বউয়ের আঙুলটি. চলুন তাহলে ডেকে নেওয়া যাক আমাদের 10 পরিবারকে. প্রথমেই ডেকে নিচ্ছি মুখার্জি পরিবারকে. এরপরে ডেকে নিচ্ছি শম্পা এবং তাপস দাসের পরিবারকে. এরপর আসছেন রিয়া এবং সুমন সরকার. এবার আসছেন মহুয়া এবং বাপন হাজরা. এবার ডেকে নেব বাসন্তী এবং সুখেন্দু ভট্টাচার্য. এইবার ডেকে নেব মধুমিতা এবং দীপঙ্কর দত্তকে. এবার ডেকে নেওয়ার পালা সুশ্রী রায় এবং দৈপায়ন রায়কে. এবার আসছেন রূপালী এবং রাজেশ দাস. এবার আমাদের মধ্যে আসছেন নয়না এবং পরিমল চৌংদার. এবং আজকে শেষ পরিবার কাকন এবং সুদীপ চক্রবর্তী. দশ পরিবারকেই পেয়ে গেছি আমাদের মধ্যে, এবং আমি বুঝতেই পারছি সবাই ভীষণ এক্সাইটেড হয়ে আছেন, কি তাই তো? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ফার্স্ট রাউন্ড, ধরতো দেখি. মনে রাখবেন ধরতো দেখি মানে কিন্তু ধরবে আঙুল জিতবে খেলা, ভুল ধরলে বুঝবে খেলা. প্রথমে আমাদের সাথে খেলতে আসছে মুখার্জি পরিবার. প্রণাম করে নিলে এই কারণ করলাম, মানে অগ্নি পরীক্ষার মতো, হ্যাঁ অগ্নি পরীক্ষার মতো ব্যাপার হচ্ছে, অগ্নি পরীক্ষার মতো ব্যাপার হচ্ছে. এটা প্রথম আঙুল হবে, এটা নয়, এটা নুন, এটা মেবি দিস, হ্যাঁ এটা রাইট হতে পারে, মেবি রাইট,
এটা শিওর না হলে কিন্তু বাড়িতে গিয়ে প্রদীপের আগুন একদম দাউ দাউ করে জ্বলবে প্রদীপদা সে তো আমি বুঝতেই পারছি অগ্নি পরীক্ষায় দেখলে এরকম এরকম হতে পারে এটা মনে হচ্ছে হ্যাঁ মেবি এটা এটাই হতে পারে মেবি বউকে কেউ মেবি বলে বেবি বলতে হয় এখন মেবি তো আমি তো বন্ধ করে আছি চোখ খুললে আপনি বেবি বলবেন তো যদি ম্যাচ হয় আপনার বেবি কোথায় এবার টুনামে তো কোনো কাজ দিল না তাহলে বাড়ি গিয়ে কি হবে এখন বাড়ি গিয়ে বলতে পারছি না কি হতে পারে আগুনে জ্বলতে পারে এবার আমাদের সাথে খেলতে আসছে দাস পরিবার থেকে তাপসদা রেডি তো হ্যাঁ আমি রেডি আপনিও কি ঠাকুর প্রণাম প্রণাম করে নেবেন না ঠিক আছে না ঠিক আছে কনফিডেন্ট আপনি পারবেন চেষ্টা করছি যাও না না তাপসদা দেখতে পাচ্ছেন না কি বলুন তো না আর তো নেই শেষ আর তো ফিরে গিয়ে যেতে পারবেন না তাহলে আপনাকে এখন আন্দাজে একটা নাম্বার বলতে হবে কত নম্বরে ছিলেন আপনার বউ আই থিংক দুই দুইতে বেশ আসুন তাহলে চলে আসুন এখানে দাঁড়িয়ে যান দুই নম্বরে যিনি বৌদি রয়েছেন চলে আসুন সামনে বেশ তাহলে এখন চোখটা খুলুন বৌদি কিছু বলবেন নিজের বউয়ের আমলই চিনতে পারলো না এতদিন ধরে ঘর করছে কি বলবেন এরপর আসছেন সরকার পরিবার থেকে সুমনদা এটা একটু ডাউট আছে তারপর দেখছি এটা হবে এটা এটাতেই ডিসাইড করলেন না ডিসাইড নয় না ডিসাইড নয় নো ডিসাইড একবার ছেড়ে গেলে কিন্তু আর ফিরে এসে ধরতে পারবে ঠিক আছে আমি আবার নেক্সট চান্স নো যদি উল্টোটা হয় বুঝতে পারছেন আগের আঙুলটা হয়তো ঠিক ছিল এই আঙুলটা ভুল না 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 এটা একদম 100% এটাই কেন কেন এইবার আসছেন হাজরা পরিবার থেকে বাপনদা চেনা চেনা লাগছে চেনা লাগছে লাগছে না এটা না বাপনদা আপন করে নিতে পারছেন না এইটা 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 চোখটা খুলে ফেলুন দাদা এরপর আসছেন সুখেন্দু ভট্টাচার্য দাদার নামের মধ্যে সুখ আছে কিন্তু ধরতে না পারলে দুঃখ দাদা কিভাবে চিনবেন বৌদির আঙুল হাত বলে বলে দেবো এটা এটা নিজের বউ নাকি অপর বৌদি এবার খেলতে আসছেন দীপঙ্কর দত্ত আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এটাও না এটাও না এটা মনে হচ্ছে শিওর আপনি তাহলে নিয়ে আসুন বৌদিকে সামনে দাদা 12 বছরের অভিজ্ঞতায় যদি ভুল হয়
তারপর কি হবে? না আমি আমি আপনার চোখটা খুলে দিচ্ছি, আপনি ছাড়বেন না হাতটা, ঠিক আছে? বৌদিও পাশে দাঁড়াবেন? বৌদি বারো বছর ধরে তোমাকে ভুলেই গেছি, একটু হাঁটু কেড়ে বসতেও হবে। এবার খেলতে আসছেন বৈপায়ন রায়। কি করে চিনবেন নিজের বউয়ের আঙুল? অভিজ্ঞতার কিসমত কানেকশন, মাইন্ড কানেকশন। এই যে না এটা না এতগুলো তো নয় মনে হচ্ছে, পরপর পরপর এটা একদম এটা শিওর শিওর একদম। কিভাবে বুঝলেন এটা আপনার বউ? প্রথমটা তো মনে কানেকশন, দ্বিতীয়টা একসাথে হাত ধরে করার অভিজ্ঞতা। বৌদি একবার একটু পোক করে দিন তো দেখি। শিওর শিওর এবার শিওর না? এইভাবেই হয় তাহলে, বুঝতে পারছি। সবটা করে ফেলুন। এবার খেলতে আসছেন রাজেশ দাস। প্রথম বৌদির আঙুল চিনবেন কি করে? না তো খুবই টাফ। ইয়েস এটাই 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 আসুন দেখি, দেখে নিন। এবার খেলতে আসছেন পরিমল চোংদার। রেডি? চিনতে পারবেন তো ঠিক? বুঝতে পারছেন তো? হয়েছি আজ বেসামা, এটাও না আর তো নেই আমি। দশজন দেখে নিয়েছেন আপনি, তাহলে আপনি এখন আন্দাজ করেই বলুন যে এই দশজনের মধ্যে থেকে কত নম্বরে ছিলেন আপনি? তিন। তিনের আঙুলটা চেনা চেনা লেগেছে। তিনের বৌদিকে ডাকছি। তিনের বৌদি বেশ হাসছেন, আসুন বৌদি। হতেও পারে তিন, দেখা যাক। দাদা শুয়ে দেখুন তিন নম্বর বৌদির আঙুল। আর তো অপশন নেই, তাহলে ভুলে গেল। বেশ চোখটা খুলে দেখুন। এবার চক্রবর্তী পরিবার থেকে আসছেন সুদীপ্তা। আপনার কত বছরের বিবাহিত জীবন? 22 বছর পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ দেখে নিন একটু, আসল বৌদিকে একটু দেখে নিন, আসুন। আজকের ধরতে দেখি রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি এক্স্যাক্টলি 5 পরিবারকেই, যাদের নিয়ে খেলবো আমরা আগামী রাউন্ডগুলো। তাই আজকে আর কোনো টাই ব্রেকার হচ্ছে না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আগামী রাউন্ডে। তবে যে পরিবারদেরকে এখানেই বিদায় জানাতে হচ্ছে তাদেরকে বলবো, প্লিজ আপনারা মন খারাপ করবেন না, আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে স্পেশাল ট্রফিস। ব্যাপারটা প্রিয় রাউন্ড লে হলুয়া।
আমরা পেয়ে গেছি প্রথম রাউন্ডের পর সেই পাঁচ পরিবারকে, যাদের নিয়ে আমরা খেলবো আগামী রাউন্ডের খেলাগুলো। খেলার কথা বলতেই না আমার পড়াশোনার কথা মনে পড়ে যায়। জানেন কি ভাবছেন, মানে পড়াশোনাটা আমি খেলাধুলার মতনই ভালোবাসতাম? আগে না, আসলে পড়াশোনা আমাকে নিয়ে ছেলে খেলা করতো। আমার কথা তো বাদই দিন, এমন অনেকে রয়েছেন যারা পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন পেপার দেখে বলে লে হালুয়া, কাল সারা রাত ইতিহাস পড়ে আসলাম, আজ তো ভূগোলের টেস্ট। বাবু, এরকমই লে হালুয়া আপনাদেরকেও বলতে হতে পারে, কিন্তু অন্য কারণ। কারণটা হচ্ছে আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলতে হতে পারে লে হালুয়া। প্রত্যেকটা পরিবারকে আমি এখন একটা করে প্রশ্ন করব, প্রশ্ন হবে খুবই সোজা, কিন্তু ভাবতে হবে একটু অন্যরকমভাবে। তাহলে দেখা যাক কোন কোন পরিবার আজকে বলে লে হালুয়া, বা কোন কোন পরিবার জিতে নেয় আজকে 5 পয়েন্ট করে এই রাউন্ডে। লে হালুয়া মানে কিন্তু মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া। মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া। না পারলে লে হালুয়া, পারলে হাতের মোয়া। ডেকে নিচ্ছি আমাদের আজকের এই রাউন্ডের প্রথম পরিবার, সরকার পরিবারকে। দাদা, দাদা এবং বৌদির সাথে পরিচয় হয়েছে, একটু বাকিদের সাথে আলাপ করিয়ে দিন। আমার মেয়ে, আমার বোন, আমার জেঠিমা। তুমি এত গম্ভীর মুখে রয়েছো কেন? কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো লাগছে? কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করতে ভালো লাগে? আচ্ছা বৌদি, দাদা শুনেছি পুজোর সময় একবার একটা কাণ্ড ঘটিয়েছিলেন। কি ঘটিয়েছিল? বিয়ের পর প্রথম বছর পুজোতে শ্বশুরবাড়ির অনেকেই মানে মিলে একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি, এবার পাশাপাশি যাচ্ছিলাম, এবার হঠাৎ কোনো কারণে হয়তো আমি একটু এগিয়ে গেছি, খানিকটা যাওয়ার পর দেখছি আমার পাশে কেউ নেই। এবার হঠাৎ পেছন ঘুরে দেখছি ও একজন অন্য একটা মেয়ের কোমর ধরে রীতিমতন হাঁটছে। আমি ডাকছি, বুঝতেই পারছে না, পাত্তাই দিচ্ছে না আমাকে। তাহলে আমরা আমাদের এই রাউন্ডটা শুরু করছি লে হালুয়া। আপনাদের জন্য প্রশ্ন, নিম খেতে তেতো, কিন্তু কোন নিম চায়ের সাথে খায়? নিম খেতে তেতো, কিন্তু কোন নিম চায়ের সাথে খায়? নিমকিন, যেটা নোনতা বিস্কুট, যেটা নিমকিন। কাছাকাছি কাছাকাছি বলছেন, কাছাকাছি বলছেন, উত্তরটা বলে দিন। নিমকি। এই তো, এটাই সঠিক উত্তর, এবং এর সাথে সাথে সরকার পরিবার জিতে নিল 5 পয়েন্ট। এবার আসছে আমাদের সাথে খেলতে হাজরা পরিবার। দাদা একটু আলাপ করে দিন বাকিদের সাথে। তিনি আমার শাশুমা, উনি আমার বাবু, সব বাবু বলি আমরা প্রথমশে। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে আলাপ করে ভীষণ ভালো লাগলো। আপনাদের ভালো লাগছে তো আজকে এখানে এসে? এখন আমাদের সাথে খেলতে হবে লে হালুয়া। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, রেডি? রেডি আমরা। আপনাদের প্রশ্ন, কোন ভাত শুধু সকালেই দেখতে পাওয়া যায়? সুপ্রভাত। ক্যা বাত, একদম সঠিক উত্তর রয়েছে। এবং এর সাথে সাথে হাজরা পরিবারও জিতে নিল 5 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলতে আসছে ভট্টাচার্য পরিবার। দাদা একটু আলাপ করে দিন বাকিদের সাথে। আমার ছোট ছেলে এটা। হ্যালো। আর আমার মা। দাদা আপনি শুনেছি আপনি নাকি বউয়ের নাম মনে রাখতে পারতেন না? হ্যাঁ পারতাম না, ভুলে গেছিলাম আজকে। কিরকম হতো, মানে কি ঘটেছিল? যখন আমাদের দুজনের আলাপ হয় তখন আমি ওকে বারবার বলেছিলাম যে আমার নামটা বাসন্তী, তো আমার নামটা কিছুতেই মনে রাখতে পারত না। রাস্তা দিয়ে এই ওরা কি ও নামটা মনে রাখতে পারত না? বলছি না। তখন একদিন আমরা একটা সিনেমা দেখতে যাই, শোলে। সেই শোলেটা দেখার পর হেমামালিনীকে দেখে আমি বললাম, দেখো হেমামালিনীর নাম বাসন্তী, তো এইটাই মনে রাখবে যে আমার নাম বাসন্তী। সেই শোলে দেখার পর থেকেই ও তখন ওই বাসন্তী, হেমামালিনীর বাসন্তী। দেখা যাক শোলেতে বাসন্তী যেমন ঘোড়া ছুটিয়েছিল তেমন ঘোড়া আপনাদের ছোটে কিনা আজকে। রেডি আপনারা? হ্যাঁ রেডি। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য প্রশ্ন, কোন বেল ভালো আর তাই জন্যই বাজে? কলিং বেল। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। এবং এর সাথে সাথেই ভট্টাচার্য পরিবারও পেয়ে যাচ্ছে 5 পয়েন্ট। এবার আসছে রায় পরিবার। বৌদি, দাদার সাথে আলাপ আছে, বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন। এটা আমার শাশুড়ি মা, আর এটা আমার মা। যা, দুই মায়ের সাথে মেয়ে এবং জামাই। হ্যাঁ একদম। ভালো লাগছে তো আপনাদের? হ্যাঁ খুব ভালো লাগছে, তোমাকে সামনে থেকে দেখলাম। দুই মাই কি খুব লাজুক? লাজুক ঠিক না, তবে একটু হয়তো নার্ভাস এই এখানে এসে। আপনাদের জন্য প্রশ্ন, কোন রোগা মানুষকে সবাই ভয় পেয়ে চলে?
জীবনে কোনো রোগা মানুষের সাথে পরিচয় হয়েছে যাকে আপনি ভয় পান? ভাবুন ভাবুন, উত্তরটা কিন্তু খুবই সহজ। উত্তর শুনলে কিন্তু আপনাদেরকে লেহালুয়া বলতে হবে, আর কিন্তু বেশি সময় দিতে পারছি না। বলে দিয়ে এবার আর কিন্তু সময় দিতে পারছি না, উত্তরটা হচ্ছে দারোগা। দারোগা, সবাই মিলে একসাথে একবার হয়ে যাক, লেহালুয়া। এবার আমাদের সাথে লেহালুয়া রাউন্ড খেলতে আসছে দাস পরিবার। বৌদি একটু সবার সাথে আলাপ করিয়ে দিন। আমার ছেলে ইন্টারন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়ন, ব্রোঞ্জ মেডেল উইনার ইয়োগা। আমার বোনঝি, ও হচ্ছে টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইনার কথক ডান্সে। বাহ। হ্যাঁ, আমার দিদি অরিমেয়, চ্যালেঞ্জের পরিবার। হ্যাঁ হ্যাঁ, আমি ওই গোল্ড মেডেলিস্ট ইয়োগা। দেখা যাক আপনাদের যোগার কনসেন্ট্রেশন আপনাদেরকে এই রাউন্ডে কতটা সাহায্য করে। প্রশ্নটা করি, আপনাদের প্রশ্ন, বনের রাজা বা মাথা এক, যেমন সিংহ, কিন্তু কোন বনের মাথা একাধিক? রাবণ। শিওর? তাহলে একেবারে রাবণের মতন হাসতে হাসতে উত্তরটা দিন তো। রাবণ। অসাধারণ এবং একদম সঠিক উত্তর, এবং এর সাথে সাথে এই পরিবারে পেয়ে গেল 5 পয়েন্ট। আমরা এবার দেখে নিলাম আমাদের লে হালুয়া রাউন্ডে কোন পরিবার কত স্কোর করলো। আমাদের এবারে রাউন্ড যার নাম শাখের করাত। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এক ছেলে তার বান্ধবীর সাথে কিছুতেই ফোনে কথা বলতে পারতো না, কারণ তার বান্ধবীর কাছে কোনো ফোন ছিল না। তো সে নিজের টাকা জমিয়ে তার বান্ধবীকে একটি ফোন গিফট করলো। তারপর সারা দিন সারা রাত এক মাস টানা ওরা ফোনে চুটিয়ে গল্প করলো। তারপর যখনই ছেলেটি তার বান্ধবীকে ফোন করতো, শুনতে পেত আপনি যাকে ফোন করেছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন। ছেলেটি ভাবলো মহা উভয় সংকটে পড়া গেল, যখন ফোন ছিল না তখন একরকম বিপদ, আর এখন ফোন হওয়াতে হয়েছে অন্যরকম বিপদ। এরকমই কিছু উভয় সংকটে পড়তে হবে এখন আমাদের পার্টিসিপেন্ট ফ্যামিলিদেরকে, কারণ আমি তাদেরকে করতে দেবো একটা করে টাস্ক, এবং তার সাথে সাথে করব কিছু প্রশ্ন। প্রশ্ন এবং টাস্ক সামলে যদি তারা পেরে যায় রাউন্ড কমপ্লিট করতে, তাহলে তো খুবই ভালো, আর যদি না পারে তাহলে কিন্তু পা পড়বে শাখের করাতে। শাখের করাত খেলার জন্য আমাদের সাথে আসছেন সরকার পরিবার। আপনাদেরকে একটু খেলাটা বুঝিয়ে দিই। দাদার সামনে ওই যে বাটিটা রয়েছে তার মধ্যে লুকোনো রয়েছে 5টা চাবি, এবং বৌদি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে 5টা তালা। দাদা একটা করে চাবি বার করে বৌদির হাতে দেবেন, এবং বৌদি সেই চাবিটা নিয়ে এসে ঠিক তালাটা খুঁজে বার করে খুলবেন। আর এই টাস্কটা যখন আপনারা দুজনে মিলে করবেন, তখন আমি 5টা প্রশ্ন করব আপনাদেরকে। টাস্কটা করতে করতেই তার উত্তর দিতে হবে, ঠিক আছে? যেই পরিবার সবার আগে টাস্ক কমপ্লিট করবে তারা পেয়ে যাবে 25 পয়েন্ট, এবং তারপরের পরিবার পাবে 20, 15, 10, 5 এইভাবে। আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে আরও 2 পয়েন্ট করে, মানে 5টা সঠিক উত্তরের জন্য আপনারা পেয়ে যেতে পারেন আরও 10 পয়েন্ট। রেডি আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি করুন দাদা, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, সময় বেরিয়ে যাচ্ছে। কিন্তু প্রথম প্রশ্ন, শিউলি ফুলের রং কি? সাদা। দাদা আপনি কিন্তু চাবি বার করতে পারেন, একটা হয়ে গেছে, পরে চাবিও পেয়ে গেছেন। এবং আপনাদের জন্য পরের প্রশ্ন, 1 বছরে কতদিন থাকে? 365। তৃতীয় চাবি, এবং আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, নেতাজির জন্মদিন কোন মাসের কোন তারিখে? জানুয়ারির 23 তারিখে। রুটি কিসের সাহায্যে বেলা হয়? বেলুন চাকি। পরের প্রশ্ন, কোন পাতার ভিতরে বাতুড়ি বানানো হয়? কলাপাতা। কলাপাতা, ভেরি গুড। আপনাদের টাস্ক কমপ্লিট, এবং উত্তরও 5টাই সঠিক আছে। আপনাদের টোটাল স্কোর কত হলো সেটা আমি জানাচ্ছি রাউন্ডের শেষে। বিরলাম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের ফেভারিট শো লাক্স প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি। এবার খেলবে বাঙালি। এবার আমাদের সাথে সাক্ষীর করাত খেলতে আসছে হাজরা পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, বৃষ্টি পড়ার সময় যদি ছোট ছোট বরফের টুকরো পড়ে তাহলে সেটাকে কি বৃষ্টি বলে? শিলাবৃষ্টি।
ঝুমকা কোথায় পড়ে? কানে। জুলাই মাসে 31 দিন থাকে, তাহলে আগস্ট মাসে কয় দিন থাকে? আগস্ট মাসে 31। বদিয়ে শুরু এমন দুটো পশুর নাম বলুন। বাঘ ভুল আর আপনার করলে হবে না, বদিয়ে বলতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু। বদিয়ে আপনার বিয়ার বদিয়ে বনহরিণ। মহাভারতে ভীম কোন অস্ত্র ব্যবহার করতো? গদা। আপনাদের সময় শেষ হলো এখানেই, প্রশ্নের জন্য অনেকটা সময় চলে গেছে, দেখা যাক টোটাল স্কোর আপনাদের কত হয়, জানাচ্ছি শেষ। এবার আসছেন ভট্টাচার্য পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তাই কোথায় পড়া হয়? বলা। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা ড্যাশ হাড়ি, শূন্যস্থানে কি বসবে? বোঝাই করা কলসি হাড়ি কলসি। পাণ্ডবরা কয় ভাই? পাঁচ ভাই। পাঁচ ভাই। তেলাপিয়ানা শিঙ্গি কোনটায় আঁশ থাকে না? শিঙ্গি। লাস্ট প্রশ্ন, আজ বুধবার হলে গত পরশু কি বার ছিল? মঙ্গলবার। একটা তালা এখনো বাকি রয়েছে। তালা শেষ হয়ে গেছে, চাবি তো খুলে দিয়েছেন পাঁচটায়, কিন্তু উত্তর একটা ভুল হয়েছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আলী বাবার গল্পে কতগুলি চোরের কথা বলা হয়? গম ভেঙে কি তৈরি করা হয়? আটা। খই থেকে এর মধ্যে কোনটি তৈরি হয়, চিড়ে নাকি মুরগি? মুরগি। সিটি অফ জয় কোন শহরকে বলে? কলকাতা। লাস্ট প্রশ্ন, কে পেখম তুলে নাচে? ময়ূর। তালা খুলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের স্কোর কত হলো আমি জানাচ্ছি একটু বাদে। থ্যাংক ইউ। এবার সাথে করা খেলতে আসছে দাস ফ্যামিলি। আচ্ছা, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এর মধ্যে কোন মাছের মুইঠা খাওয়া হয়, চিতল না চিংড়ি? চিতল। 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 প্রবাদ অনুযায়ী লাগে টাকা দেবে ড্যাশ, শূন্যস্থানে কার নাম বসবে? নেক্সট প্রশ্ন, যারা জুতো সারায় তাদের কি বলে? মুচি। মানুষের হৃৎপিণ্ড প্রধানত বুকের কোন দিকে থাকে? লাস্ট প্রশ্ন, কাক না কাকাতুয়া কে কথা বলতে পারে? কাকাতুয়া। কাকাতুয়া। আর একবার কি ট্রাই করবেন আগের প্রশ্নটা? প্রশ্নটা ছিল প্রবাদ অনুযায়ী লাগে টাকা দেবে কে? হরিসেন। হরিসেন। এখনো একটা তালার চাবি বাকি আছে, টাকা পয়সা দিয়ে দিয়েছে কিন্তু চাবিও খুলে গেছে। আপনাদের চারটে প্রশ্ন ঠিক হয়েছে এবং একটা ভুল হয়েছে, সেটা হরিশের নয়, হবে গৌরী সেন। সাথে করা রাউন্ডের পর এখন কোন ফ্যামিলির স্কোর কত সেটা জেনে নেওয়ার পালা। প্রথমেই বলবো দাস পরিবারের কথা, তারা 1:27 টাস্ক কমপ্লিট করেছে এবং উত্তর দিয়েছে চারটে সঠিক, তাই তাদের টোটাল স্কোর 13। এরপর বলবো সরকার পরিবারের কথা, তারা 1:21 টাস্ক কমপ্লিট করেছে এবং উত্তর দিয়েছে পাঁচটাই সঠিক, তাই তাদের টোটাল স্কোর 20। এরপর হাজরা পরিবার, তারা 1:05 টাস্ক কমপ্লিট করেছে এবং উত্তর দিয়েছে পাঁচটা সঠিক, তাদের টোটাল স্কোর 25। এবার আসবো ভট্টাচার্য পরিবার, ভট্টাচার্য পরিবার টাস্ক কমপ্লিট করেছে 48 এবং চারটে সঠিক উত্তর দিয়েছে, তাদের টোটাল স্কোর 28। এরপর রায় পরিবার, তারা টাস্ক কমপ্লিট করেছে 42 এবং পাঁচটা সঠিক উত্তর দিয়েছে, তাই তাদের টোটাল স্কোর 35।
কত স্কোর সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরের রাউন্ড খেলতে। এবার আমরা খেলবো আমাদের সেই রাউন্ড যার নাম কপাল জোরে। এখানে একটা লুডোর ছক কাটা থাকবে এবং প্রত্যেকটা পরিবার সুযোগ পাবে তিনবার করে ছক্কা চালা। রাউন্ডের শেষে যেই স্কোরের ঘরে পরিবার দাঁড়িয়ে থাকবে এই রাউন্ডে তাদের সেটাই স্কোর। তাহলে খেলতে থাকুন লুডোর দান এবং তিন ছক্কায় 100 পার। কেন বললাম? তার কারণ আমাদের এই খেলায় কিন্তু তিন ছক্কায় দান পচে যায় না, বরং তিনবার ছক্কা পেলে আপনি সুযোগ পাচ্ছেন 100 স্কোর করে নেওয়ার। তাহলে ডেকে নিই আমাদের প্রথম পরিবারকে। আমাদের সাথে খেলতে আসছে সরকার পরিবার। এই রাউন্ডে কি তুমি গুটি সাজছো? গুটি কে সাজবে বৌদি? ওই সাজবে। বেশ, তাহলে রেডি থাকো। আর প্রথমবার ছক্কা কে চালবেন? আপনি দাদা? ওকে, বেশ তাহলে রেডি হয়ে যান, নিয়ে নিন একদম। দুই, আচ্ছা বৌদি সেজেছেন গুটি, তাহলে বৌদি দুইয়ের ঘরে চলে আসুন। এবার কিন্তু একটা 4 পড়লে পেয়ে যেতে পারেন একটা সিঁড়ি। দেখা যাক পুচকের হাতে কত পড়ে। এই তো অনেকটা ঘুরিয়ে ফেলেছে এবং 5, একটুর জন্য সিঁড়িটা মিস হয়ে গেছে, কিন্তু এখন একটা দারুণ সুযোগ রয়েছে। এবার যদি একটা 2 পড়ে তাহলে কিন্তু একটা লম্বা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে একদম 90-এর ঘরে। 2 2 2 2 6, তার মানে সরকার পরিবার এখন চলে গেল 13-তে। খেলতে চলে এসেছেন হাজরা পরিবার। দাদা রেডি? একদম, তাহলে চলে দিন। 5 পড়েছে, বৌদি গুটি সেজেছেন এবং পৌঁছে গেছেন 5-এর ঘরে। 6, দাদা আর একটা সুযোগ রয়েছে, দুটো সিঁড়ি পেরিয়ে গেছেন, এখন দেখা যাক এই চালে কত স্কোর হয়। 5, 1 2 3 4 এবং 5, হাজরা পরিবারের এই রাউন্ডের পর স্কোর 16। আমাদের সাথে এখন আছেন ভট্টাচার্য পরিবার। প্রথম চাল দেখা যাক কি হয় এবং প্রথমেই পড়েছে একটা 6, সাথে সাথে একটা সিঁড়ি পেয়ে গেছেন আপনারা। কাছে একদম চলে আসুন 6-এর ঘরে এবং সিঁড়ি বেয়ে চলে আসুন 43-তে। একদম, আর একটা যদি 6 পড়ে তাহলে কিন্তু আরো একটা সিঁড়ি রয়েছে। পড়েছে 3, 44, যান যান 45, 46। এবার কিন্তু খুব সাবধানে, যদি একটা 3 পড়ে তাহলে একটা সিঁড়ি রয়েছে। আপনি 3-এ পৌঁছে গেছেন, 49-এ এবং সিঁড়ি বেয়ে চলে আসুন কাকিমা 78। এবার ডেকে নেব রায় পরিবারকে। এস বৌদি 6, প্রথম দানেই 6 পড়ে গেছে এবং সাথে সাথে দাদা পৌঁছে গেছেন 43-তে। আর একটা 6 পড়লে কিন্তু সিঁড়ি রয়েছে, মাঝে অবশ্য দুটো সাপের মুখ রয়েছে, তাই খুব সাবধানে। খুব প্র্যাকটিক্যালি পড়েছিল এবং পড়েছে 3, জাস্ট সাপের মুখটা অ্যাভয়েড করে পড়েছে 3। পড়েছে 4, 50, এই রাউন্ডের শেষে ওনারা পেলেন 50 পয়েন্টস। আমাদের সাথে খেলতে আসছেন দাস পরিবার। রেডি? বেশ, ছক্কা পড়লে কিন্তু শুরুতে একটা সিঁড়ি রয়েছে। দাদা চালছেন, বেশ ঠেলে দিন। 3, বৌদি পৌঁছে গেছেন 3-এর ঘরে। এবার কিন্তু 6 পড়লে একটা বড় সিঁড়ি রয়েছে এবং 3-এও একটা সিঁড়ি রয়েছে, দেখা যাক এবার কত পড়ে। না, 6টা পড়লো না, 4। এখনো কিন্তু একটা সুযোগ রয়েছে, 2 পড়লে কিন্তু একটা সিঁড়ি রয়েছে। খেলা জমে উঠেছে, এবার 6 পড়ে গেছে, 6-এর সাথে সাথে আমাদের এই পরিবার পৌঁছে গেছে 13-এ। খেলা
একটা দারুণ জমজমাটি হলো এবং আমরা দেখেও নিলাম যে কোন পরিবার কতটা স্কোর করলো, কার কপাল জোর কতটা ছিল সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখে নেব কোন পরিবার কত টোটাল স্কোরে রয়েছে এবং সেটাই অ্যানাউন্স করার আগে ডেকে নেব আমাদের পাঁচ পরিবারকে। আজকের পাঁচ পরিবারকে আমাদের সাথে পেয়ে গেছি এবং এখন পালা স্কোর অ্যানাউন্স করার। ফিফথ পজিশনে রয়েছে দাস পরিবার, ওনাদের টোটাল স্কোর 31। ফোর্থ পজিশনে রয়েছেন সরকার পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 38। থার্ড পজিশনে রয়েছেন হাজরা পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 46। আজকের সেকেন্ড পজিশনে রয়েছেন রায় পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 85। এবং চারটে রাউন্ড খেলার পর আমাদের আজকের লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, এবার খেলবে বাঙালি। উইনার্স হচ্ছেন ভট্টাচার্য পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 111। যারা জিততে পারলেন না তারা প্লিজ মন খারাপ করবেন না, কারণ আপনাদের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে ট্রফিজ এবং বেশ কিছু দারুণ উপহার। আমাদের আজকের পর্বের সুপার ফ্যামিলি মানে ভট্টাচার্য ফ্যামিলির সাথে, ওনাদের সাথে অনেকক্ষণ খেলা হয়েছে, হাসি ঠাট্টা মজা অনেক কিছু হয়েছে, কিন্তু এবার পালা ওনাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা শোনা। বৌদি কাছেই প্রথম প্রশ্ন, বৌদি হাজবেন্ডের থেকে জীবনে কোন কোন বিশেষ মুহূর্তে ভীষণভাবে হেল্প পেয়েছেন? আমি হেল্প পেয়েছি বলতে আমি অনেক দিক দিয়ে হেল্প পেয়েছি, কারণ আমার যখন মানে বিয়ের আগে আমি মানে খুবই একটা মধ্যবিত্ত পরিবারে, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা খুব মানে একটা ভদ্রতা মানে ভরচার ফ্যামিলি, যে একটা ভদ্র চাল চরণ সেই জিনিসটা, বেশি সাজগোজ নয়, বেশি এ নয়, সিম্পলভাবে থাকা এই জিনিসটা আমার ছিল। তো আমার বিয়ের পর থেকে ওই আমাকে সমস্ত সব কীভাবে তুমি সাজবে, কীভাবে এই করবে, কীভাবে ও খুব মডার্ন, খুব সাজগোজ করাতে ভালোবাসে, আমার বউকে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, আমার চুল ছিল খুব বড়, ফার্স্ট আমাকে ওই আমার জীবনে চুল নিয়ে গিয়ে কাটানো, সেই যে চুল কাটতে শুরু করি চুলটা একদমই ছোট হয়ে গেছে একদম কাটতে কাটতে। এবং আমরা শুনেছি যে আপনি আসার পরেই নাকি দাদার জীবনটা একদম বদলে গেছে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি ফার্স্ট যখন আমি মানে ব্যবসা চালু করি ওনার বিয়ের পরেই আর কি, মানে চাকরি করতাম, মোটামুটি আবার চলতাম, তা ওই একটা রেকারিং করেছিলাম 100 টাকা করে পার মান্থ, 1700 টাকার মতো পেয়েছিলাম। ওই টাকায় আমাকে 1500 টাকা দিয়েছিল যে তুমি একটা এই টাকা নিয়ে ব্যবসা চালু করো, ব্যবসা চালু করো, আর একটা 200 টাকা দিয়ে একটা রুপোর একটা বলেছিলাম তখন, এটা আমাকে একটা তুমি টাকাটা যেহেতু তোমাকে আমি দিচ্ছি তার জন্য আমার একটা চিহ্ন দাও, সেই চিহ্নটা আজ অব্দি আছে, ওই একটা খ্রিস্টান পাথরের রুপোর মধ্যে একটা খ্রিস্টান পাথর উঠেছিল, না আমি একটা আমাকে হার করিয়ে দাও, তো আমাকে ওই হারটা করিয়ে দিয়েছিল, ওই হারটা থাক তাহলে এই টাকাটার চিহ্ন থাকবে, সেই টাকা নিয়েই ও ব্যবসা চালু করে। আপনি বিয়ের পর নাকি দাদার উপর একটু অভিমান করেছিলেন? হ্যাঁ, নিজের দাদার উপর। কেন? আমার নিজের দাদার উপর অভিমান করেছিলাম বলতে আমার দাদাও আমার উপর একটু অভিমান করেছিল, কারণ আমার সাংসারিক জীবনে আমাকে আমার বাবা মিলিটারি ছিলেন, তারপর বাবা মিলিটারি থেকে সার্ভিস করে চলে এসেছিলেন, এবার আমার দিদি আছে, তিনটে দিদি, দিদিদের পরপর বিয়ে হয়ে গেলো, তারপরের জেনারেশন আমি ছোট, এবার আমাকে ঘরে একটু কাজকর্ম সব করতে হতো, মা একটু বাতের পেশেন্ট ছিল, মা রান্নাবান্না কিছু করতে পারতো না, আমি তিন ভাইকে রান্না করে খেতে দিতাম আমার মা বাবা ছিলেন। এবার আমি যখন আমার মানে হঠাৎ আমার ওর সাথে ভালোবাসা হয়, যখন আমার বিয়ে ঠিক হয় আমি চলে আসবো, তখন আমার মা তখন আমাকে বলছে তুই চলে যাবি, তুই আমাকে ছেড়ে চলে যাবি, রান্নাগুলো কে করবে তুই যে চলে যাচ্ছে, সেই মায়ের ঘটনাটা আমার আজও মানে মনে পড়ে যে তুই আমার রান্নাটা কে করবে, আমি কী করে খাবো, তখন আমার দাদাকে আমার মানে প্রচুর মানে আমি পড়তে বসলে আমাকে মা ডাকতো আমাকে একটু উনুনটা ধরিয়ে দিয়ে যা না, তখন তো আঁচের ব্যাপার ছিল, আমার একটু উঠে এটা ভাতের হাঁড়ির জলটা বসিয়ে দেয় না, সেই ব্যাপারগুলো আমার আজও মনে পড়ে। আমার মা আজকে নেই, বাবাও নেই, মা বাবাকে আমার আজও মানে খুবই আমি মিস করি, আর আমার দাদা ওইটাই রাগ হয়েছিল যখন দাদাকে আমি প্রণাম করতে যাই, তখন আমার দাদা আমাকে বললো যা যা তুই তো তোর সংসার বুঝে নিয়েছিস, মানে এতটাই ওর অভিমান হলো যে আমাকে রান্না করে খেতে দেবে কে, যে আমার বোন চলে যাচ্ছে, সেই অভিমান, সেই অভিমান, তারপরে যখন চলে যাই তখন মা বাবা খুবই কষ্ট হয়েছে, তারপরে আমার দুই দাদা ছিলেন, দুই দাদার বিয়ে হয়েছিল, তো তারপর বৌদি আবার সমস্ত সব দেখাশোনা, বৌদি রান্না বান্না সমস্ত সব করা বৌদিরাই তারপরে করতো তখন, কিন্তু মায়ের জন্য আমার ওই যে মা একটা বাতের অথব্য মানে মানুষ, ওইটার জন্য আমার আজও আমার মায়ের জন্য আমার একটা মানে মনের ভেতরে খুবই একটা মানে আমার
দুঃখ যে আমার মাকে আমি, আর এখন যে আমি একটা যে পজিশনে এসে দাঁড়িয়েছি, মাকে সেইভাবে আমি সুখী করতে আর পারলাম না। মাকে চলে গেলে নিশ্চয়ই, এখন যদি মা আমাকে দেখতো যে এটা আমার মেয়ে আজ কি পজিশনে আছে, আমি মানে মেয়ের কাছে গিয়ে একটু সুখে থাকতে পারতাম তো বসিয়ে। আমি যে এত সুন্দর একটা সংসার, এত সুন্দর সংসার করেছি, মাকে বসিয়ে টিভির সামনে বসিয়ে মাকে বসিয়ে রাখতাম, মা তুমি বসো আমি রান্না করি, তুমি খাও আরামে বসো। সেই জিনিসটা আমি আর এখন তো সেটা পেলাম না আমার জীবনে, না ওইটাই আমার কাছে মানে প্রচুর একটা মনের দুঃখের ঘটনা। আর মা আর বাবা আমার জীবনে ছিল সব কিছু। আচ্ছা, এমন কোনো শখ আপনাদের জীবনে যেটা এখন অবধি পূরণ করা হয়নি কিন্তু করতে চান? বাইরে যাওয়ার, বাইরে তো এমনি ঘুরি, এমনি এমনি মানে বাইরের দিকে আরো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ছেলে পেয়ে যেতে পারি না, হয় না। আর একটা ব্যাপার হচ্ছে আমার একটু মানে শরীর খারাপের ধাত আছে, শরীরের আমি একটু মানে টনসিলের ব্যাপার আছে। তো আমার হাজবেন্ডের একটাই মনের মধ্যে দুঃখ যে আমাকে কোনো ঠান্ডার দেশেও নিয়ে যেতে পারবে না। রাউন্ডটা শেষ করবো আমরা এবার, কিন্তু তার আগে দাদার থেকে জানতে চাইবো বৌদির ব্যাপারে এমন কিছু একটা যেটা আর কেউ জানে না, কোনো একটা সিক্রেট হাতে হাড়ি ভাঙার মতন আর কি কিছু একটা ছিল, একটা সিগারেট কিন্তু সেটা পরে আমি জানতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমার মানে আমি একজন ভালোবাসি যখন আর কি, তো আমার ভালোবাসার আগে একজন ওকে ভালোবাসতো কিন্তু যদি বলতে পারি, যখন সে যখন জানলো যে এরকম ব্যাপার আমি হ্যাঁ ওকে ভালো ভালোবেসে ফেলেছে একজন, সে তখন ওকে বলতে এসেছে যে আমি তোমার এতদিন ধরে তোমাকে কবি তৈরি করলাম, মানে আমি দেখলাম পাড়ার মধ্যে তোমাকে ভালোবাসতাম বলতে পারিনি কিন্তু তুমি এরকম করে ফেললে। তারপরেই আমাদের বিয়ের বিয়ের পরে ছেলেটা ওখান থেকে চলে গেল, থাকলো না। আচ্ছা 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 আচ্ছা। আর বৌদি, দাদার বিষয়ে এমন একটা কিছু যেটা আপনি হাটে হাড়ি ভাঙতে চান? দাদার বিষয়ে এমন এমন কিছু বলতে হাটে হাড়ি ভাঙতে চাই সেরকম কোনো মানে ব্যাপার ওনার নেই, কিন্তু মানে ওনার হচ্ছে তোমার মানে একটু বিয়ের পর একটু বাইরে একটু আড্ডা টাড্ডা দেওয়াটা একটু বেশি ছিল বন্ধু বান্ধবের সঙ্গে, একটু মানে তার আগে করতো না কিন্তু বিয়ের পর দেখলাম যে একটু বাইরে বেশি আড্ডা দিতে যাচ্ছে, একটু বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, কিছু কিছু হয়তো কোনো কোনো সময় মিথ্যে কথাও ধরা পড়ে যাচ্ছে যে আমি এই জায়গায় যাচ্ছি কিন্তু দেখছি না সেই জায়গায় কিন্তু উনি যাননি, অন্য জায়গায় গেছে। তখন আমি ধরা পড়েই যে তখন যেত, তখন আমি বলতাম তুমি সত্যি বলো তো, আর আমার একটু অভ্যাস ছিল মাথা ছোঁয়াও গা ছোঁয়াও দিব্যি দাও এই জিনিস জন্য, তখন দিব্যি দিয়ে তো আর তখন কিছু বলতে মিথ্যে বলতে পারবে না। তখন আমাকে বলতো তোমাকে খবরগুলো কে দেয় যে তুমি খবরগুলো সব ঠিকঠাক করে এবার পালা আমাদের সুপার ফ্যামিলির হাতে আজকে সান বাংলার তরফ থেকে উইনার্স ট্রফি এবং 51,000 টাকার চেকটা তুলে দেওয়ার। এটা আপনাদের জন্য, আপনি ধরে নিন। এই পর্বের আমার কস্টিউম স্পন্সর করেছেন রিচা মালকানি এবং জুয়েলারি স্পন্সর করেছেন সাক্ষী জুয়েলার্স। আজ দারুণ ভালো সময় কাটলো, অনেক মজা হলো দাসনগরে এসে এবং পেয়ে গেলাম আমাদের সুপার ফ্যামিলি মানে ভট্টাচার্য পরিবারকে। এরকমই আরও অনেক পাড়ায় যাওয়া বাকি আছে এবং আরও অনেক মানুষের সাথে কথা বলা বাকি আছে। দেখে নিন যেতে যেতে আগামীকাল আমি থাকছি কোন পাড়ায়।